দর্শক সবাইকে শুভেচ্ছা অনুরোধ ভাই এখনই বুধবার আর হাতে এসে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে ভাইয়ের নামটা ভাই আমার নাম মোহাম্মদ আকরামুল ইসলাম কোথায় বাসা আমার বাসা হাটবয়ালি হাটবয়ালি থেকে হাটবয়ালি শেক করা হচ্ছে হাটবয়ালি শেক করা ভাইয়ের বাসা ভাই আপনার একজন বড় মাপের ব্যক্তি যারা খামারি উপযোগী গরু খুঁজছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এখন কত সুন্দর সুন্দর খামারে উপযোগী গরু আছে ভাইয়ের কাছে এবং খুব অল্প রেটে গরুগুলা ভাই বিক্রি করে ভাই কিছু বলবেন আপনি আমি এটুকু বলতে পারি আমার কাছ থেকে গরু নিলে সে অল্প রেটে নিতে পারবে আর হচ্ছে গরুগুলো জাত মান বেশ বিবেক বিবেচনা করে নিতে এটুকু রূপা আর তাছাড়া যদি মনে করে যে আমার মাধ্যমে আসবে আইসি গরু হাটে কোনো সমস্যার সমাধান হোক মানে সমস্যায় পড়তে পারে আমি সমস্যার সমাধান করে দিতে পারি সে পাঁচটা দেখি গরু কিনতে পারবে সমস্যা আমি তার সাথে থাকলাম সে নিজেই দাম দর করবে নিজেই কিনতে পারবে আমি কিন্তু দেখা যাচ্ছে কোনো সমস্যা হতে পারে হাতে সেই সমস্যার জন্য থাকি আবার আবার এমনও হতে পারে আমার কাছ থেকেও সে বেশি সকল সুযোগ সুবিধা পাবে এই গরুগুলো দাঁতে কয়টা আমার কাছে গরুগুলো মনে করেন এখন দাঁত পেলাম ম্যাক্সিমাম গরুই কেবল দাঁতবে দাঁতছে এরকম কোয়ালিটির গরু এখানে পাওয়া যায় হয়তো দুই দাঁত হয়েছে বা হবে অল্প দিনের মধ্যে এই মাসে এক বছরের মধ্যে গরুগুলো যেগুলো রেডি হবে সেই গরুগুলাই আনতে মানে আপনি দাদার কাছে গরু দিচ্ছেন দাদার কাছ থেকে আবার কিনেন না দাদা মানে আমি হাটের থেকে গরু কিনি গরু গ্রাম থেকে বিক্রি করছে সেই গরুগুলো আমার ভাই কিনছে কিনে হাটে বিক্রি করছে এই গরুটার দাম কেমন কি চাচ্ছেন ভাই আপনার কাছে ফিক্স যেটা বলবেন নিয়ে যায় সেরকম বলবেন যাতে কাস্টমার আপনার আমার ভিডিওটা দেখে আপনার কাছে আসতে পারে এক লাখ পঞ্চান্ন হাজার এইটা পাশের এটা এইটা এটা কত কি চাচ্ছেন একবার এক লাখ পঞ্চান্ন হলে এটা বিক্রি হবে এই একটা গরু দেখেন বাছুর গরু এটা ভাই এগারো মাস বয়স এখনো দাতার কোনো নাম গন্ধ নাই এটা কি জাতের গরু ভাই এটা সাহিওয়াল এটা কেমন কি হলে বিক্রি হয় এক লাখ পঁয়ত্রিশ হাজার মানে একবার ফিক্সড কত করে রাখা যায় একুশ হাজার এইটা এইটা কেমন বত্রিশ হাজার টাকা হলে এক লাখ বত্রিশ হাজার হলে গরুটা বিক্রি হয়ে যাবে দেখেন ভাইদের গরু এইদিকেও পাঁচটা আছে এগুলা একটাও মনে হয় দাঁতে নাই না ভাই একটা দাতা গরু আছে তাদের সবই আদাতা গরু এবং খামার উপযোগী যারা খামারের জন্য গরু খুঁজতে চাচ্ছেন আসলে বেস্ট কোয়ালিটির গরু এই সাইজের গরুগুলাই সুন্দর হয় ভাই এই গরুটা কি জাতের গরু ভাই সাইহল গরু ভাই আসলে সাইহলের ব্যবসা করে বেশি এই গরুটার প্রাইস কেমন আসতে পারে ফিক্সড বলেন একবারে আমার ভিডিও দেখে যারা আসবে তাদের কেমন ধরনের পাবে ভিডিও দেখে আসবে ঠিক আছে আমার কাছে আসবে কিন্তু যদি 1000 কম দেয় আমি দিতে পারবো না মানে এই সেই ভাবে বিল দেব এই গরুটা 1,48,000 1,48,000 মাঝেরটা এটা এটা 53,000 1,53,000 দেখেন এই গরুটার কালার কি সুন্দর ভাই এটা সাইওয়াল তো না দেখেন কি সুন্দর কালার এখনো দাঁতে নাই গরুটা এটা কত কি বললেন 1,53,000 বলেছি 1,000 কম হলো দেওয়া যাবে 52 হলো 1,52,000 মাঝেরটা খুব ভালো জাতের একটা গরু বড় রেঞ্জের গরু 5 লাখ 7 লাখ টাকা হয় না
এটা দাঁতেনি এখনো না না অনেক দেরি আছে খুলো গরু এটা এখনো দাঁতেনি এই গরুটা কেমন কি হলে বিক্রি হয় এটা 168000 হলে বিক্রি হয় 168000 টাকা ফিক্স প্রাইস যদি কেউ দাম দামি করেন নিচে দিতে পারবে না ভাই না না আমি যেটা বলবো এটাই এইটা টাকা দাম না এইটা এটা দুই দাঁত হয়েছে এই গরুটা দুই দাঁত হয়েছে সাইওয়ালের সাথে দেশি ক্রস আমাদের সাইওয়ালের সাথে দেশি ক্রস ভাই এই গরুটা কেমন কি চাচ্ছেন এই গরুটা 148000 হলে 148000 এইটা সাইওয়ালের ক্রস দিতে দেখেন এর কালারও কিন্তু যথেষ্ট সুন্দর ভাই আসলে যে কটা গরু সংগ্রহ করছে সবই সুন্দর সুন্দর গরু দেখেন কি সুন্দর কালার এই গরুটা তো দাঁতেনি এখনো না 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 আমার কাছে ওই একটা গরুই দাঁতা তাছাড়া কোনো দাঁতা নাই ভাই আপনি কিছু বলবেন আর কিছু আমি আর কি বলবো যদি যারা দূর থেকে আসছে দূরে থেকে আসতে হলে তাদের যাতায়াতের ব্যবস্থা যেমন করে গাড়ির ব্যবস্থা গরু সংগ্রহ যাবতীয় সমস্যার সমাধান আমি করে দেবো আমার কাছে আসলে আর আমার নাম্বার হচ্ছে 01708444117